সংসারের অভাব দূর করতে চা বিক্রি করতেন গুজরাটের বদনগর স্টেশনে। আজ প্রধানমন্ত্রী হয়ে সেই স্টেশনেরই নবরূপের উদ্ঘাটন করবেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে এই স্টেশনকে অত্যাধুনিক স্টেশনে পরিণত করা হচ্ছে। সেই স্টেশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি ওই স্টেশনের উদ্বোধনে হাজির থাকার পাশাপাশি বক্তব্য রাখবেন মোদি। জানা গিয়েছে মোদির চা বিক্রি করা স্টেশনকে হেরিটেজ সাজে সাজানো হয়েছে। ওই দিন মূল অনুষ্ঠান হিসেবে গুজরাতের রাজধানী গান্ধীনগরের স্টেশনকে অত্যাধুনিক মডেলে পরিণত করা হয়েছে। ওই স্টেশনের মাথায় 5-star হোটেল ও শপিং মল খোলা হয়েছে। আন্তর্জাতিক মানে রূপ দেওয়া হয়েছে গান্ধীনগর স্টেশনে। প্রধানমন্ত্রীর স্মৃতিতে এই স্টেশন সারা জীবনের সম্পদ, দীর্ঘদিনের সম্পর্ক এই স্টেশনের সাথে, তাই এই স্টেশনের উন্নতিতে এগিয়ে এসেছিলেন তিনি। শুধু দুটি স্টেশন নয়, ওই দিন দুটি নতুন ট্রেন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।